আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়াজ আশা করি ভালো আছেন তো ভিওয়াজ মুক্তি পেয়েছে জাল্লাদ শাহজাহান তো তো শাহজাহান শাহজাহান কে নিয়ে কেন কিন্তু ফাঁসি দিয়েছে ছাব্বিশ জুনের জনকে। তো এই ছাব্বিশ জুনের ভিতরে নাম করা অনেক কুখ্যাত খুনিরাও ছিল ছাব্বিশ জুনের ভিতরে ছিল বাংলা ভাই তারপরে কুখ্যাত খুনি ঈশ্বা শিকদার এবং অনেক অপরাধী অনেকে ছিল তো সবার মনে একটাই প্রশ্ন যে মৃত্যুর সময় এরা কি বলে গিয়েছে এত ভয়ঙ্কর লোক যারা কুখ্যাত খুনি ঈর্ষা শিকদার এইসব লোক এরা মৃত্যুর সময় কেমন আচরণ করেছে কি বলে গিয়েছে তো শাহজাহান বলতেছে যে ঈর্ষা শিকদার মৃত্যুর সময় বলে গিয়েছিল যে আমি কোনো অপরাধ করি নাই আমি নির্দোষ আর বাংলা ভাই বলে গিয়েছিল যে মৃত্যুর পরে যেন আমার কোনো ছবি না ওঠানো হয় তো বাংলা ভাই এটা বলে গিয়েছিল শিকদার এটা বলে গিয়েছিল আর যুদ্ধ অপরাধী যারা ছিল যাদের ফাঁসি দিয়েছিল তারা কোনো কিছু বলে নাই তো এই শাহজাহানের বত্রিশ বছর কিন্তু জেল খেটে সে বের হলো বত্রিশ বছর ছয় মাস দুই দিন জেল খেটে কিন্তু শাহজাহান সে বের হলো তার কিন্তু আরো সাজা হয়েছিল তো তার কিছু কিছু সাজা তার মৌখিক করে দেওয়া হয়েছে তার ব্যবহার ভালোর জন্য উনিশশো সালে শাহজাহান অস্ত্র মামলা এবং ডাকাতি মামলায় তাকে আটক করা হয় এবং তার জেল হয় তো শাহজাহানের নামে আরও ষাটটি মামলা ছিল তো সেগুলো মামলা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে তো শাহজাহান শাহজাহানের কিন্তু বর্তমানে কোনো আত্মীয় স্বজন নাই তেমন কোনো আত্মীয় স্বজন নাই তো বিহ শাহজাহান কিন্তু এখনো বিবাহ করে নাই তিয়াত্তর বছর বয়স রানিং চলতেছে কিন্তু শাহজাহান কিন্তু এখনো অবিবাহিত তো শাহজাহান কই যাবে শাহজাহানের কিন্তু আত্মীয় স্বজন বলতে কেউ নাই তো শাহজাহান যাইতেছে তার এক বন্ধুর বাড়িতে জেলখানায় থাকা অবস্থায় তার এক বন্ধুর সাথে তার বন্ধুত্ব হয় তো বন্ধুর বাড়িতে যাইতেছে শাহজাহান তো শাহজাহান এত বছর জেল খাটার পরে মুক্ত পেয়ে তো তার একটাই আবদার সে প্রধানমন্ত্রীর কাছে আবদার করেছে তাকে যেন একটা বাড়ি করে দেওয়া হয় থাকার জন্য যেন তাকে একটা বাড়ি করে দেওয়া হয় তো সবাই প্রশ্ন করতেছে যে মৃত্যুর সময় এই ভয়ঙ্কর খুনিরাশিক তো বাংলা ভাই এরা কিন্তু মৃত্যুর সময় কেমন করেছিল একে ভয়ঙ্কর কোনো আচরণ করেছিল তো শাহজাহান বললো যে না তারা ভয়ঙ্কর কোনো আচরণ করে নাই কারণ তারা জানতো যে আজকে আমার মৃত্যু হবে তাই মৃত্যুর সময় তারা ভয়ঙ্কর কিছু করে নাই তারা ভালো ব্যবহারই করেছে সবাই তবিও আছে শাহজাহানের জন্য সবাই দোয়া করব শাহজাহান যেন ভালো থাকে সে ছাড়া পেয়েছে সে ভালোভাবে সুখে দিন কাটাক এবং তার তিয়াত্তর বছর বয়স চলতেছে সে কিন্তু এখন অবিবাহিত জানি না তা সে কি বিবাহ করবে কি করবে না এই বয়সে তাকে কেউ বিবাহ করবে কি করবে না তো দেখা যাক পরবর্তী কি হয় অবশ্যই পরবর্তীতে সে যদি বিবাহ করে এমন কোন নিউজ পেলে আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দিব তো সবাই ভালো থাকি সুস্থ থাকি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন নতুন নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খোদা হাফেজ